আগামী 24 ডিসেম্বর 67 পা দেবেন অনিল কাপুর। তবে নিজের নতুন দুই সিনেমার জন্য তিনি যেভাবে ওজন কমিয়েছেন সেটা আশ্চর্যই বলতে হবে। সিনেমায় চরিত্রের প্রয়োজনে তারকাদের ওজন বাড়ানো কমানো আশ্চর্য কিছু নয়। তবে 66 বছর বয়সে গিয়ে এমন শারীরিক রূপান্তর করতে রাজি হন না অনেক তারকাই। অনিল কাপুর কিভাবে এটা সম্ভব করলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। সামনে অনিল কাপুরকে দেখা যাবে বড় আয়োজনের দুই সিনেমা অ্যানিমাল ও ফাইটারে। ঋতিক রোশন ও দীপিকা পাডুকোনের সঙ্গে ফাইটার ছবিতে এক সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে, যেখানে তার চরিত্রের বয়স 45। অন্যদিকে অ্যানিমাল ছবিতে তার চরিত্রের বয়স আবার 65। এই দুই সিনেমার জন্য ওজন কমাতে বাড়াতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে অভিনেতাকে। এ প্রসঙ্গে এক্সে তিনি লিখেছেন, একেবারেই বিপরীত ধর্মী দুই চরিত্রে অভিনয়ের জন্য গত বছর আমাকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটা একই সঙ্গে গৌরবেরও। আমি অ্যানিমেলে 65 বছর বয়সী বলবীর চরিত্রে অভিনয় করেছি, আবার এই আমি ফাইটার সিনেমায় 45 বছর বয়সী সেনা বিমান বাহিনীর কর্মকর্তা রকি হয়েছি। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই শারীরিক রূপান্তরের জন্য কার্ডিওভাস্কুলার ব্যায়াম, স্ট্রেংথ ট্রেনিং, যোগ ব্যায়াম সহ অনেক রুটিন মেনে চলতে হয়েছে। এছাড়া পুষ্টিবিদের পরামর্শে তাকে কঠোর ডায়েট মেনে চলতে হয়েছে। অল্প প্রোটিন আঁশযুক্ত খাবার খেয়েছেন, সঙ্গে ছিল তাজা ফল ও সবজি। রূপান্তরের এই সময়টায় তিনি মূলত ঘরে তৈরি খাবার খেয়েছেন, প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড এড়িয়ে চলেছেন, যা তাকে সুস্থ ও সবল থাকতে সাহায্য করেছে। এছাড়া তিনি রাতে পরিমিত ঘুম নিশ্চিত করেছেন, উদ্বেগ দূর করতে ধ্যান করেছেন। নিজের চরিত্রের প্রতি অনিল কাপুরের এমন নিবেদন দেখে খুশি তার ভক্তরা। এক্সে তার পোস্টের নিচে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন।